अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। टिया तुम्हें जानो ना, गुड्डू मिश्र एखन नतून बिजनेस शुरू करे छे, एटाई तो करे ओ, मानुषेर नोंरा देवाले रंग करे ओ। তুমি নিজের হাতে এগুলো ওকে দাও, যাতে ওর কাজে আরো উন্নতি হয়। যাও টিয়া। কি হলো তোমাদের সবার, আমার কথাই বিশ্বাস হচ্ছে না। চিন্তা করো না, আমার কাছে প্রমাণ আছে, এক্ষুনি দেখাচ্ছি। চলো আমি প্রমাণও দিয়ে দিচ্ছি। সবার আবার এটা মনে হচ্ছে না তো যে ভিডিওটা ফেক? কোনো ব্যাপার না, আমার কাছে আরো একটা প্রমাণ আছে। এই দেখো, বাক রুদ্ধ হয়ে গেল? আরে গুড্ডু নিজের ঘাম ঝরানো পরিশ্রমের টাকা দিয়ে তোমার জন্য গিফট এনেছে টিয়া, খুলে দেখবে না? আরে ললিতা, এইসব নাটক করে কি পাওটা কি তুমি? হ্যাঁ শান্তি পাই গুড্ডু। আমি দুঃখ পাবো, কষ্ট পাবো, যন্ত্রণা পাবো, আর তোমরা সবাই আনন্দ করবে, সেটা কি করে সম্ভব? ডাইনি কোথাকার, জবে থেকে আমাদের জীবনে এসেছে, আমাদের এই আনন্দের দিনে ও বিঘ্ন ঘটাবেই। গুড্ডু, তোর কি দরকার ছিল এই কাজ করার? হ্যাঁ মিশ্র বাবু, আপনার এইসব করার কোনো প্রয়োজন ছিল না, এখন তো এই গিফটটা আমার কাছে আরো স্পেশাল হয়ে গেল, আমি এটা সবসময় যত্ন করে রেখে দেব। ললিতা দেবী, আমার মেয়ের জন্মদিনে আসার জন্য অনেক ধন্যবাদ। যদি
যদিও আপনি এখানে কি করতে এসেছেন সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। মিশ্রবাবু যে টিয়ার জন্য গিফট নিয়ে আসবে সেটা আমি জানতাম না, তবে ও যে জুতোটা গিফটে দিয়েছে সেটা কোনো সাধারণ জুতো নয়, এটা আমার মেয়ের স্বপ্ন কিনে দিয়েছে। ও আর স্বপ্ন কতটা মূল্যবান হয় তার গুরুত্ব কতখানি সেটা আমরা খুব ভালো করে জানি। ও এত অল্প দিনের মধ্যেই আমার মেয়ের স্বপ্ন, আমার মেয়ের কি প্রয়োজন, তাদের কি পছন্দ সব কিছু জেনে গেছে। হ্যাঁ, কিন্তু আপনি এসব কি করে অনুভব করবেন বলুন? আর যে গিফটটা আপনি দিয়েছেন না সেটা তো আরো অমূল্য। এই পেইন্ট, এই ব্রাশ, মিশ্রবাবু এত সম্মানীয় একজন মানুষ, তারপরেও কোনো ছোট কাজ করতে ওনার লজ্জা করেনি। আর আমার এটা নিয়ে গর্ব হচ্ছে যে মিশ্রবাবু আবার শূন্য থেকে নিজের জীবনটা শুরু করতে পারে। আপনার কি মনে হয়েছিল, আপনি আমাদেরকে ওই ভিডিও আর ফটোগুলো দেখালে আমরা সবাই খুব লজ্জা পাবো? আপনার কি মনে হয়েছিল ললিতা দেবী যে মিশ্রবাবুর এই অবস্থা দেখে আমরা মজা নেব, নাকি এটা মনে হয়েছিল যে ওনাকে অসহায় আর অর্থনৈতিকভাবে অক্ষম দেখে ওনার পাশ থেকে সরে যাব? না ললিতা দেবী, সত্যিটা হলো এই যে এই সব কিছু করে আপনি আমার মেয়ের জন্মদিনের সন্ধেটা আরও সুন্দর করে দিলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুস্কান, টিয়াকে কেক খাওয়া। মুস্কান, আজকে আনন্দের দিন, বাড়িতে আসা অতিথিদের মিষ্টি খাওয়াতে হয়। আয়, নিন না ললিতা দেবী, একটু মিষ্টি মুখ করুন। নো থ্যাঙ্কস। আপনি তো জানেন আমি আমার বাড়ি থেকে কাউকে খালি হাতে ফিরিয়ে দিই না। গুড্ডু, জঙ্গলে পিকনিক করতে খুব ভালো লাগে, কিন্তু জঙ্গলে থাকাটা আসলে বোকামি। আমিও দেখতে চাই যে তুমি তোমার অভ্যেস আর অপারগতার মধ্যে কতদিন ব্যালেন্স করে চলো। টিয়ামা, সরি, আমার জন্য। আপনার জন্য কি? আমার তো এই গিফটটা খুব পছন্দ হয়েছে, আমি এটা কাল থেকেই পড়বো আর আপনি আমাকে ফুটবল শেখাবেন।